ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস বলা হয়েছে বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অফ সাংবাদিক ইন্ডিয়ার ললিত কেজা জবাবে কিরবি জানান বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন গণবিক্ষোভের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর ছাব্বিশ আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদী বলেছিলেন বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তার জোর দিয়েছেন বাইডেন কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোন আলাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়